মা, ও মা, তুমি কোথায় গেলে মা? এই দেখো, আমি গাছ থেকে কত সুন্দর পেয়ারা নিয়ে এসেছি। ও মা, তুমি কোথায় গেলে? এ কি, মায়ের কোনো সাড়া শব্দ নেই। মা গেল কোথায়? দেখি তো ঘরে গিয়ে। একি, মা তো ঘরেও নেই। তাহলে মা গেল কোথায়? সারসবউ, সারসবউ, কোথায় গেলে? বাবা, তুমি এসে গেছো? হ্যাঁ, তোর মা কোথায়? আমিও তো মাকেই খুঁজছি, মাকে তো কোথাও দেখতেই পাচ্ছি না। খুঁজে পাচ্ছিস না? তাহলে গেল কোথায়? জানি না, হয়তো আশেপাশে কোথাও গেছে। হয়তো, চল ঘরে চল। কি ব্যাপার, সন্ধে হয়ে গেল, এখনো সারসবউ বাড়ি ফিরছে না কেন? আচ্ছা বাবা, মায়ের কোনো বিপদ হয়নি তো? বিপদ? একি, আমি কি দেখছি? কি হয়েছে বাবা, তোমাকে এরকম কেন দেখাচ্ছে? বীর, আমি অতীতে গিয়ে এক আশ্চর্য ঘটনা দেখলাম। আমি দেখলাম। কি বলছো বাবা, ওই দুষ্ট ভাল্লুক রূপী রাক্ষসটা আমার মাকে ধরে নিয়ে গেছে। এইবার কি হবে? যেভাবেই হোক, তোর মাকে ওই রাক্ষসের হাত থেকে উদ্ধার করতে হবে। কিন্তু তাহলে তো ওই দুষ্ট রাক্ষসের হাতে আমাদের ওই অলৌকিক পাথরটা তুলে দিতে হবে। হ্যাঁ বীর, এছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। কিন্তু এই দুষ্ট ভাল্লুক রূপী রাক্ষসটা যদি এই পাথর পায়, ও এই পাথরের শক্তি নিয়ে অপব্যবহার করবে। কিন্তু তোর মাকে উদ্ধার করার জন্য তো ওই পাথর আমাদের ওর হাতে তুলে দিতেই হবে, এছাড়া আর কোনো উপায় নেই। আমাকে আমাকে যেতে হবে বীর, আমি না ফেরা পর্যন্ত তুই কোথাও যাস না। দাঁড়াও বাবা, তুমি তো এতদিন সবাইকে বিপদ থেকে উদ্ধার করে এসেছো, এইবার না হয় আমি আমার মাকে এই বিপদ থেকে উদ্ধার করি। তুই তুই পারবি? হ্যাঁ বাবা, আমি পারবো, আমাকে পারতেই হবে। আমার মাথায় একটা উপায় এসেছে, সেই রকম কাজ করতে পারলে ওই দুষ্ট রাক্ষসের হাতে আমাদের আর অলৌকিক পাথরটাও তুলে দিতে হবে না। কি উপায় বীর, বল আমায়। বাবা, ওই পাথরটিকে তো সাদা কাঁচের মতো দেখতে, আমরা যদি কোনো সাদা কাঁচকে ওই পাথরের রূপ দিয়ে ওই রাক্ষস রূপী ভাল্লুকটার হাতে তুলে দিই, তাহলে কেমন হয়? হ্যাঁ, এটা তো একটা ভালো উপায়, কিন্তু ওই রাক্ষসটা যদি বুঝে যায়? ও কিছু বুঝে যাওয়ার আগেই আমি আমার মাকে ওখান থেকে ছাড়িয়ে নিয়ে চলে আসবো। দেখো, ওই দুষ্ট রাক্ষস আমার মায়ের কোনো ক্ষতি করতে পারবে না। নেবির তৈরি হয়ে গেছে। আমি আসছি বাবা, আমি আমার মাকে নিয়েই ফিরব। তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন জয়ী হতে পারি। সাবধানে যাস বাবা, আর কোনো বিপদ হলে একবার বাবা বলে স্মরণ করবি, দেখবি আমি ঠিক সেখানে হাজির হয়ে যাব। এইটাই কি সেই জঙ্গল? হ্যাঁ হ্যাঁ, এই তো জোড়া বট বৃক্ষ। বাবা তো এই জঙ্গলটার কথাই বলেছিল, এইখানেই তো ওই দুষ্ট রাক্ষস আমার মাকে বন্দি করে রেখেছে। কিন্তু কোথায় আমার মা? মা, মা,
মা, ওই তো আমার মা। বীর, তুই এসেছিস বাবা। এই ভয়ঙ্কর রাক্ষস রূপী ভাল্লুকের হাত থেকে আমাকে বাঁচা বাবা, আমাকে বাঁচা। তুমি চিন্তা করো না মা, তোমার বীর এসে গেছে। এই নাও দুষ্ট ভাল্লুক রূপী রাক্ষস, তোমার পাথর, আর আমার মাকে ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। আমি জানতাম এই পাথর কি করে পেতে হয়, সেই কারণেই তো তোর মাকে আমার কাছে নিয়ে এসেছিলাম। যা যা, নিয়ে যা তোর মাকে। আমি এই পাথর নিয়ে সর্বশক্তিমান হব, সর্বশক্তিমান হব। কেঁদো না মা, চলো আমাদের এক্ষুনি এখান থেকে যেতে হবে। কি এই পাথরটা থেকে কোনো জ্যোতি বেরোচ্ছে না কেন? হে অলৌকিক পাথর, আমার চারিদিকে সোনা রূপা মণি মুক্তায় ভরিয়ে দাও, ভরিয়ে দাও আমার চারিপাশ। কি আশ্চর্য, এই পাথরটা তো কোনো কাজই করছে না। তার মানে কি? তার মানে আসল পাথর কি এটা নয়? এটা কি আসল পাথর নয়? ওই ছোট্ট ছেলেটি আমাকে বোকা বানিয়েছে, বোকা বানিয়েছে আমাকে। কি ভেবেছিলি, আমাকে বোকা বানিয়ে এখান থেকে চলে যাবি? এইবার তোর মায়ের সাথে তোকেও আমি বন্দী করব। না না, আমাদের বন্দী করো না, আমাদের বন্দী করো না, না। এ কি, এ তো বীরের গলা। তাহলে কি, তাহলে কি ওর কোনো বিপদ হলো? না না, আমাকে এক্ষুনি যেতে হবে, এক্ষুনি যেতে হবে। বীর! বাবা, তুমি এসেছো? আর কোনো চিন্তা নেই বীর, আমি এসে গেছি। ওই দুষ্ট রাক্ষসকে আমি শাস্তি দেব। তুই আমায় শাস্তি দিবি? তুই পারবি না, কিছুতেই পারবি না। দেখ শয়তান পারি কিনা, তোর বিনাশ আজ আমি করব। হে অলৌকিক পাথর, তুমি ওই দুষ্ট রাক্ষসকে এমন শাস্তি দাও যাতে ও ধ্বংস হয়ে যায়। আর কোনো ভয় নেই তোমাদের, ওই দুষ্ট রাক্ষস রূপী ভাল্লুকের বিনাশ হয়েছে। সত্যি, তুমি ঠিক সময় না আসলে আমাদের যে কি হতো। আমি আর কি করেছি, যা করেছে সবই তো বীর করেছে। বীর তার বুদ্ধি দিয়ে কাঁচটিকে পাথর বানিয়ে ওই রাক্ষসের হাতে তুলে দেয়। বীর যদি এটা না করতো, তাহলে এতক্ষণে এই অলৌকিক পাথরটি রাক্ষসের হাতে চলে যেত, আর তারপর আমাদের আর কিছুই করার থাকতো না। সত্যি বীর, তোর মতো একজন ছেলে পেয়ে আমি সত্যিই খুব ভাগ্যবতী। নাও নাও, এবার সবাই বাড়ি ফিরে চলো। হ্যাঁ, বাড়ি ফিরে আমাদের আরো একটা বড় কাজ আছে। কি? বাবা, এই অলৌকিক পাথরটিকে তুমি আগুনে পুড়িয়ে ফেলো। এই পাথরটি যতদিন সমাজে থাকবে, ততদিন এই পাথরের লোভে একে অপরের শত্রু হয়ে উঠবে। হ্যাঁ, সমাজে এমন কোনো জিনিস থাকা উচিত না
যার দ্বারা এই সমাজে বন্ধু নয় শত্রু তৈরি হয়। আমাদের উচিত এই পাথরটিকে নষ্ট করে ফেলা। যাক, এই পাথরটার কার্যকারিতা আবার নষ্ট হয়ে গেল।